দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ডিম আলু পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে সরকার, তবে তার প্রভাব পড়েনি বাজারে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সরকার নির্ধারিত দামে বাজারে পণ্য বিক্রি হচ্ছে কিনা, কি বলছেন বিক্রেতারা বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা, আপনি যেমনটি বলছিলেন সরকার যে পণ্যের দাম যে নির্ধারণ করে দিয়েছে সেই দামে কিন্তু আমরা আজকে সকাল থেকেও দেখেছি যে সেই দামে কিন্তু পণ্য বিক্রি হচ্ছে না। অর্থাৎ আলু কিন্তু বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 45 টাকা দরে, এবং একই সাথে পেঁয়াজের দামও কিন্তু 65 টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। একই সাথে যে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো কিন্তু আগের দামই রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীরা যেমনটি বলছিল, তারা বলছিল যে তাদের যে পণ্যটি রয়েছে সেটি অনেক আগের দামে কেনা থাকার কারণে তারা কিন্তু কম মূল্যে বিক্রি হতে পারছে না, লোকসানের আশঙ্কায়। একই সাথে তারা আরেকটি বিষয় দুশ্চিন্তা, তারা বুঝছেন যে পাইকারি আড়তে দাম না কমানোর কারণে তাদের কিন্তু সেই নির্ধারিত দামে সেই পণ্যগুলো বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতারা কিন্তু বাজারে পণ্য কিনতে এসে অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন, অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছে যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তারপরও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে এই যে পণ্যের দাম এখনো কমায়নি, এজন্য এই পণ্যের দাম নিয়ন্ত্রণে তারা দাবি তুলেছে যাতে বাজার মনিটরিং করা হয়, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা বিভিন্ন বাজার ঘুরেছি এবং দেখেছি যে অন্যান্য যে পণ্য রয়েছে বিশেষ করে কাঁচা সবজি সেগুলোর কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিন্তু সেগুলোর উদ্যোগতি বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে পটল, তারপরে ফুলকপি এবং বাঁধাকপি সহ অন্যান্য যে রয়েছে গাজর রয়েছে এগুলো কিন্তু মানে অনেকটাই নাগালের বাইরা ক্রেতারা এই অভিযোগটি আমাদেরকে করছিলেন। একই সাথে আমাদের দ্বীপ জেলা ভোলায় যে পরিমাণ আমদানি হচ্ছে কাঁচা পণ্য তার চেয়ে চাহিদার তুলনায় উৎপাদন কিছুটা কম থাকার কারণে কিন্তু বিশেষ করে মুন্সিগঞ্জ থেকে আলু কিনে আনতে হয় ভোলাতে, অর্থাৎ চাহিদার তুলনায় কম থাকার কারণে এই মালগুলো তাদের কিনে আনতে হয় ক্রেতারা, দুঃখিত বিক্রেতারা। এবং যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা বলছিলেন যে তারা যে মুন্সিগঞ্জ থেকে সেই পণ্যগুলো যে ভোলায় আনছেন সেটির পরিবহন খরচটা অনেকটা বৃদ্ধির দিকে, এবং একই সাথে সেই পাইকারি আড়তে কিন্তু দাম তারা কম নেয়নি, যে কারণে তারা নির্ধারিত মূল্যে সেই পণ্যগুলো বিক্রি করতে পারছে না। তো আমরা এই সমস্ত বিষয়ে ভোক্তা অধিকার এবং যে কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছিল যে এই যে বাজার নিয়ন্ত্রণে তাদের যে ব্যবস্থাগুলো দরকার বিশেষ করে যে মনিটরিং ব্যবস্থা, এবং একই সাথে বাজারে যাতে পণ্যের দাম তালিকা আকারে প্রদর্শন করার যে প্রক্রিয়া সেটি যদি করা হয় সেই ক্ষেত্রে তাদের সেই ব্যবস্থাটি তারা নিয়েছেন, এবং ব্যবসায়ীদেরকে প্রাথমিক অবস্থায় কিন্তু তারা সতর্ক করে দিয়েছেন যে সরকার নির্ধারিত দামে এই পণ্যগুলো বিক্রি করা, কিন্তু এরপরও যদি ব্যবসায়ীরা সেই সরকার নির্ধারিত দামে এগুলো বিক্রি না করে সেই ক্ষেত্রে তারা জেল জরিমানার যে বিধানটি রয়েছে সেটি কিন্তু তারা শুরু করে দিবেন। এবং একই সাথে আজকের বাজারে বলা যায় যে অনেকটা অস্থিরতা এখনো বিরাজমান আছে, কারণ হচ্ছে যে সমস্ত পণ্যের দাম নির্ধারণ করা দিয়েছিল সেই পণ্যের দাম কিন্তু সেই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না, সেই আগের মতো অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। তো এমনই অবস্থায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ যারা ক্রেতা রয়েছেন, তারা যে চাহিদা অনুসারে পণ্য কিনতে আনছেন সেই চাহিদা অনুসারে কিনতে পাচ্ছেন না পণ্যের দাম বৃদ্ধি থাকার কারণে। তো এমনই অবস্থায় তাদের দাবি এই বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের যাতে মনিটরিং ব্যবস্থাটি নিয়মিত থাকে সেই দাবিটি কিন্তু তারা তুলেছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নিত্যপণ্যের দাম যে বৃদ্ধি পেয়েছে এবং সরকার নির্ধারিত দামে যে পণ্যের বিক্রি হচ্ছে না তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন জেসিকা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।